সড়ক দুর্ঘটনায় দুপুরে সিরাজগঞ্জ নলকা আঞ্চলিক সড়কের কামার খন্দের ভদ্রঘাটে সিএনজি অটোরিক্সা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন এ সময় আহত চারজনকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে আরো তিনজন মারা যান নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন রায়গঞ্জের রাশেদুল ইসলাম তারাশের নুরুজ্জামান ও তারেক রহমান বাকি তিনজনের পরিচয় জানা যায়নি এদিকে কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনে কাটা পড়ে এখন নারী সহ দুইজন নিহত হয়েছে সকালে মেঘনা রেল সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে সিএনজি মাইক্রো সামনাসামনি সংঘর্ষ পাঁচজন মারা গেছে একজন হাসপাতালে এখানে রাস্তা ভিটের কারণে প্রায় প্রায় এখানে এক্সিডেন্ট হয় মাইক্রোর সাথে সিএনজি দুর্ঘটনা হয় এই কুটিরচর নামক স্থানে হাই রোডের উপর এরকম দুর্ঘটনা অনেক আগের থেকে হয়ে আসতেছে এই কাজটা করার পর থেকে যে আমাদের এই ভিটটা এটি সমাধান করে দেওয়া হোক যাতে আগামীতে সামনে কোনো দুর্ঘটনা না ঘটে